হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টিনেজারদের ত্বকের যত্ন। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে আপনি দেখতে পারেন। অ্যান্ড ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং এই তিনটি ধাপ সবার জন্য হলেও বয়সভেদে স্কিন কেয়ারও কিন্তু এক এক রকমের হয়। যেমন টিনেজ, এই সময়টা সবার কাছে অনেক মধুর হলেও টিনেজারদের পড়াশোনা, সোশ্যাল লাইফ, ক্যারিয়ার, হরমোনাল প্রবলেম সহ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে যেতে হয়। এসব কিছুর মধ্যে রয়েছে ত্বকের যত্ন। বেশিরভাগ টিনেজাররা কনফিউশনে ভোগেন যে কোনটা তাদের স্কিনের জন্য করা উচিত আর কোনটা উচিত নয়। অ্যাকনি, ব্রেকআউটস, অয়েলি স্কিন এইগুলো থাকে তাদের কমপ্লেন লিস্টের শুরুতেই। স্ট্রেসফুল এই সময়টাতে ভুলভাল ত্বকের যত্ন নিতে গেলে উল্টো স্কিনের 12টা বেজে যেতে পারে। তাই টিনেজাররা সঠিকভাবে কীভাবে তাদের ত্বকের যত্ন নেবেন তা জানাটা খুবই জরুরি। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিই টিনেজারদের ত্বকের যত্ন সম্পর্কে। নাম্বার এক, ত্বকের ধরন বোঝা। প্রথমেই যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে তা হচ্ছে নিজের স্কিনটিকে বোঝা। আপনার স্কিনের টাইপ কি, নর্মাল, ড্রাই, অয়েলি নাকি কম্বিনেশন, এটা জানতে পারেন সহজ উপায়। সকালবেলা ঘুম থেকে উঠে মুখের স্কিনে হাত বুলিয়ে দেখুন, যদি আপনার স্কিন সফট ফিল হয়, ব্লেমিশ বা প্যাচ না থাকে এবং স্কিনে অয়েল ব্যালেন্স থাকে তবে আপনার নর্মাল স্কিন। নর্মাল স্কিনের অধিকারীরা নন অ্যালকোহল মাইল্ড ক্লিনজার ব্যবহার করবেন। আর ত্বকে স্মুথ ফিল না হয়, ড্রাই প্যাচ বা ডাল ফিল হয় তবে আপনার স্কিন টাইপ হচ্ছে ড্রাই। স্কিন ড্রাই হলেও মাইল্ড ক্লিনজার ব্যবহার করবেন। স্কিনে অতিরিক্ত স্ক্রাবিং করবেন না এবং গরম পানিতে গোসল কম করবেন। যদি স্কিনটি তৈলাক্ত ফিল হয়, পিম্পল, ব্রেকআউটস, পোর্স ইত্যাদি থাকে তবে আপনার স্কিন টাইপ অয়েলি। অয়েলি স্কিন হলে দিনে দুইবার মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করবেন। আপনার স্কিনের টি জোনে যদি অয়েলি ফিল হয় এবং ফেসের অন্য অংশগুলো ড্রাই ফিল হয় তবে আপনার কম্বিনেশন স্কিন। নাম্বার টু, ক্লিনজিং। ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক ক্লিন করা খুবই জরুরি, নয়তো ত্বকে জমে থাকা অয়েল, ঘাম, ময়লা কিন্তু স্কিনের ক্ষতি করবেই। সবসময় ভালো মানের ক্লিনজার ব্যবহার করবেন এবং ফেস জোরে জোরে ঘষা থেকে বিরত থাকবেন। নাম্বার তিন, ময়শ্চারাইজ। সব ধরনের ত্বকেই ময়শ্চারাইজার কিন্তু মাস্ট, হোক সেটা অয়েলি কিংবা ড্রাই স্কিন। সবসময় স্কিন টাইপ এবং প্রবলেমকে মাথায় রেখে লাইট ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করবেন এবং যেন তা আপনার ত্বকে স্যুট করে সেদিকে খেয়াল রাখবেন। নাম্বার চার, এক্সফোলিয়েট। টিনেজারদের ত্বক ব্লক হয়ে যাওয়া থেকে রোধ করতে এক্সফোলিয়েটিং করা খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য সপ্তাহে দুই একবার ত্বকে স্ক্রাব ব্যবহার করবেন, তবে দোকান থেকে কেনা স্ক্রাবার ব্যবহার না করে হোমমেড স্ক্রাব ব্যবহার করতে পারেন, যেমন চালের গুঁড়ো বা ওটস এর গুঁড়ো এবং মধু মিলিয়ে স্ক্রাব বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে সবসময় খুব হালকা করে আলতো হাতে স্ক্রাব করবেন। নাম্বার পাঁচ, হেলদি এবং ট্যান ফ্রি স্কিন পেতে প্রতিদিন সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। বাইরে যাওয়ার 20 মিনিট আগে সানব্লক ব্যবহার করবেন। সানব্লকটিতে যেন কমপক্ষে SPF 30 থাকে। সানব্লক ব্যবহারের পর দিন শেষে অবশ্যই মুখ ক্লিন করার জন্য ডাবল ক্লিনজিং করতে হবে। নাম্বার ছয়, ফেস মাস্ক। যদি সপ্তাহে একদিন ফেস মাস্ক ব্যবহার করেন তবে আপনার স্কিন অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবে। ফেস মাস্ক স্কিন থেকে শুধু ময়লা, টক্সিনস এবং ইম্পিউরিটিস দূরই করে না, বরং আপনার স্কিনকে ময়শ্চারাইজও রাখে। এখন স্কিনের ধরন অনুযায়ী বিভিন্ন ফেস মাস্ক কিনতে পাওয়া যায়, তবে আপনি চাইলে বাসায়ও ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাস্কগুলো বানিয়ে নিতে পারেন, যেমন বেসন এবং হলুদ, মধু এবং লেবু, টমেটো এবং মুলতানি মাটি, চন্দন এবং মধু ইত্যাদি ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। নাম্বার সাত, পাউডারের ব্যবহার। অয়েলি স্কিনের অধিকারী টিনেজাররা এই ভুলটি করেন, তারা ত্বকের অয়েলি শাইন দূর করতে পাউডার অ্যাপ্লাই করে থাকেন। এটা তো হেল্প করেই না, উল্টো আপনার পোর্স ব্লক করে দেয় অথবা লোমকূপগুলো বন্ধ করে দেয়। তাই পাউডার ব্যবহার না করে টিস্যু বা ব্লটিং পেপার ব্যবহার করুন। নাম্বার আট, মেকআপ। টিনেজাররা মেকআপ পছন্দ করলেও সেক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখবেন। টিন স্কিনে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো, এর বদলে টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করুন। মেকআপ করার ব্রাশ এবং স্পঞ্জ সবসময় পরিষ্কার রাখুন। নাম্বার নয়, মুখে বারবার হাত দিবেন না। আপনি কি জানেন বারবার ফেসে হাত দেওয়ার ফলে হাতে থাকা ব্যাকটেরিয়াগুলো ফেসে চলে যায়? তাই বারবার ফেসে হাত দেওয়া থেকে বিরত থাকুন। সবসময় ফেস টাওয়াল, টিস্যু ব্যবহার করুন। মেকআপ প্রোডাক্ট এবং ব্রাশ অন্য কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার দশ, পিম্পল বা ব্রণ খোঁটাখুঁটি করবেন না। আমি জানি পিম্পল হলে সেটাতে হাত না দেওয়া থেকে অনেকেই বিরত থাকতে পারেন না, আর ব্রণ কিংবা অ্যাকনিতে হাত দেওয়ার ফলে স্কিনে দাগ বসে যায়। তাই পিম্পল খোঁটাখুঁটি থেকে বিরত থাকুন। পিম্পলের উপরে সামান্য ট্রি টি অয়েল লাগিয়ে রাতে ঘুমোতে যান। টি ট্রি অয়েল ব্রণ কমাতে সাহায্য করে। নাম্বার এগারো, ডক্টরের পরামর্শ নিন।
স্কিনের প্রবলেম যেমন পিম্পল, ব্রেকআউট, র্যাশ ইত্যাদি হলে কারো থেকে শুনে বা নিজে নিজে কিছু একটা কিনে ব্যবহার করা থেকে বিরত থাকুন। স্কিন ডক্টরের সাথে কথা বলুন, সমস্যাগুলো জানান এবং পরামর্শ নিন, কারণ এই সময় হরমোনাল সমস্যাগুলো দেখা যায় অনেক বেশি। তাই টিনেজে স্কিনের প্রবলেমে ডক্টরের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি যেহেতু টিনেজার, আপনার ত্বকও কিন্তু ইয়াং, তাই টিনেজারদের ত্বকের যত্ন নিতে ভারী কিছু না মেনটেন করে সবসময় সিম্পল একটি স্কিন কেয়ার রুটিন ফলো করুন। এর সাথে ব্যালেন্সড ডায়েট এবং প্রচুর পানি খেতে ভুলবেন না, কারণ সৌন্দর্য ভেতর থেকে আসাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। টিনেজারদের ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।